যাদবপুর রবীন্দ্র ভারতীর পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও অফলাইন পরীক্ষার পথে হাঁটতে পারে। তাই বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ শুরু হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে। শনিবার এক দফা বিক্ষোভ হয়, সোমবার ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আমাদের ক্লাস ঠিকমতো করানো হয়নি, মাত্র দেড় মাস ক্লাস হয়েছে, তাও মেলটেক মুডে হাফ অনলাইন হাফ অনলাইন, সিলেবাস কিচ্ছু কমপ্লিট হয়নি, এক একটা স্যারের এক একটা টপিক হয়তো কমপ্লিট হয়েছে, কোনো সাবজেক্ট সিলেবাস কমপ্লিট হয়নি, এখন বলছে অফলাইন এক্সাম, আমরা কোনো প্রিপারেশনই নেইনি এক্সামে। এক মাস ক্লাস হয়েছে বর্তমানে, এক মাস ক্লাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়নি, যদি অফলাইন নেওয়ার থাকতো প্রথম থেকে বলতে পারতো, আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতাম, হঠাৎ করে অফলাইন ডিক্লেয়ার করলে করার পক্ষে দেওয়া সম্ভব না। এবার অনেকে বলবেন বাড়িতে পড়াশোনা করছো না কেন, কোচিনে পড়াশোনা করছো না কেন, তাহলে বাড়িতেই যদি পড়াশোনা করবো, কোচিনে পড়াশোনা করবো, তাহলে কোচিনে পরীক্ষা দেবো, বাড়িতে পরীক্ষা দেবো। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্রাজুয়েট বোর্ডস অব স্টাডিজ ও পোস্ট গ্রাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের মতামত জানার জন্য 27 মে বৈঠকে বসে কর্তৃপক্ষ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ ও মতামত যা পাওয়া যাবে তা 3রা জুন সিন্ডিকেটের সামনে পেশ করা হবে। অফলাইন পরীক্ষার পক্ষে সিন্ডিকেট সিলমোহর দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজের স্নাতক স্তর ও স্নাতকোত্তর মিলিয়ে প্রায় 1.5 লক্ষ পড়ুয়াকে ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে। কদিন আগেই অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভের সময় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের দরজায় লাথি মারা হয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাসে। অনলাইন বিক্ষোভের জেরে শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার বাঁধে। শিক্ষাবিদদের একাংশ বলছেন তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে পড়ুয়ারা ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে চাইছেন না, তারাই আবার ক্যাম্পাসে এসে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্যর রিপোর্টে বিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।